হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ব্যাংকার মোহাম্মদ লতিফুর রহমান ছোটন। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব যে আপনার যদি চেক বই বা ডেবিট কার্ড বা এটিএম কার্ড যদি না থাকে, সেই ক্ষেত্রে আপনি কিভাবে ব্যাংক থেকে টাকা উত্তোলন করবেন, সেই বিষয়টা নিয়ে আজকে আমি ডিসকাস করব। ভিউয়ার্স, ধরুন আপনি একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন, তো অ্যাকাউন্ট খোলার পরে আপনি চেক বই হারিয়ে ফেলেছেন বা আপনি আপনার এটিএম কার্ডটিও হারিয়ে ফেলেছেন বা আপনি বা আপনার নামে এখনও চেক বই বা ডেবিট কার্ড ইস্যু হয়নি, তো এমন অবস্থায় আপনার আর্জেন্ট টাকা উইথড্র করা দরকার বা আপনার টাকার প্রয়োজন, কিন্তু আপনি চেক বই ছাড়া ব্যাংক থেকে টাকা উইথড্র করতে পারছেন না, তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে ব্যাংক থেকে টাকা কালেকশন করবেন বা উঠাবেন, আজকে সেই বিষয়টা নিয়ে একটু খোলামেলা আলোচনা করব। তো আপনার যদি চেক বই বা এটিএম কার্ড না থাকে বা আপনার নামে যদি চেক বই বা এটিএম কার্ড ইস্যু না হয় বা আপনি যদি আপনার চেক বই বা এটিএম কার্ড হারিয়ে ফেলেন, সেই ক্ষেত্রে আপনি আপনার যে ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্টটি ওপেন হয়েছে সেই ব্রাঞ্চে যদি আপনার রিলেটিভ অন্য কোনো অ্যাকাউন্ট হোল্ডার থাকে বা আপনার পরিচিত ফ্রেন্ড সার্কেল থাকে, তাহলে আপনি ওই অ্যাকাউন্ট হোল্ডারের সাথে একটা নেগোসিয়েশন করে তার অ্যাকাউন্টে আপনি ফান্ড ট্রান্সফার করে ওনার এটিএম কার্ড বা চেক বই দিয়ে আপনি টাকা উইথড্র করতে পারেন। এটা হচ্ছে একটা প্রসেসিং যে আপনি চেক বই ছাড়া বা এটিএম কার্ড ছাড়া আপনি টাকা উইথড্র করতে পারতেছেন যে অন্য কারো হেল্প নিয়ে। এখন যদি আপনার যদি ওই ব্রাঞ্চে আপনার রিলেটিভ বা আপনার কোনো ফ্রেন্ড সার্কেলের যদি কোনো অ্যাকাউন্ট না থাকে, সেই ক্ষেত্রে আপনি কী করবেন? তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি এখন প্রত্যেকটা প্রাইভেট ব্যাংকেরই আপনার মোবাইল অ্যাপস আছে, তো আপনি অ্যাপসের হেল্প নিতে পারেন। অর্থাৎ আপনার যদি আপনার অ্যাকাউন্টের এগেনস্টে যদি ব্যাংকিং অ্যাপস থাকে, তাহলে সেখান থেকে আপনি টাকা ট্রান্সফার করে বিকাশে বা নগদে ট্রান্সফার করতে পারবেন। অর্থাৎ এখন প্রত্যেকটা মোবাইল ব্যাংকিং অ্যাপস থেকে বিকাশ এবং নগদে টাকা বা ফান্ড ট্রান্সফারের একটা ব্যবস্থা রয়েছে, সেটার মাধ্যমে আপনি ফান্ড ট্রান্সফার করতে পারেন। অর্থাৎ আপনার টাকার প্রয়োজন পড়লে আপনি বিকাশ বা রকেটে বা নগদে টাকা ফান্ড ট্রান্সফার করে সেটা ক্যাশ আউট করে নিতে পারেন। তো আপনার যদি মোবাইল ব্যাংকিং অ্যাপসও না থাকে, সেই ক্ষেত্রে আপনি কী করবেন? তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যেটা করবেন, আপনার মানে একদম লাস্ট পর্যায়ে লাস্ট সিচুয়েশন যে আপনার অ্যাকাউন্ট হোল্ডারও নাই, তারপরে হচ্ছে আপনার মোবাইল ব্যাংকিং অ্যাপসও নাই, তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন? হ্যাঁ, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি আপনি আপনার ব্রাঞ্চে যাবেন এবং সেখানে গিয়ে আপনি আপনার কী বলে আপনার সমস্যার কথা বলবেন যে আপনার চেক বই নাই বা ইস্যু হয় না বা হারিয়ে গেছে বা আপনার আর্জেন্ট টাকার প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনি বা আপনার এক্সকিউজগুলো বলবেন। বলার পরে বলবেন যে আপনাকে একটু পে অর্ডার ইস্যু করে দেওয়ার জন্য, তো আপনার নামে একটা পে অর্ডার ইস্যু হবে এবং সেই পে অর্ডারটি দিয়ে আপনি খুব ইজিলি ব্রাঞ্চ থেকে আপনি টাকা উইথড্র করতে পারবেন। অর্থাৎ আপনার নামে একটা পে অর্ডার হবে এবং সেটি আপনি কাউন্টার থেকে ইজিলি আপনি আপনার ক্যাশ আউট করতে পারবেন বা উইথড্র করতে পারবেন। তো এটা হচ্ছে মূলত সবচেয়ে সিকিউর এবং সবচেয়ে সহজ উপায় যে আপনার যদি চেক বই না থাকে, আপনার যদি এটিএম কার্ড বা ডেবিট কার্ড না থাকে বা আপনার যদি অন্য কারো বিশ্বস্ত বা রিলেটিভ কোনো অ্যাকাউন্ট হোল্ডার না থাকে যাদের অ্যাকাউন্টে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন, তাহলে সবচেয়ে নিরাপদ উপায় হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট থেকে একটা পে অর্ডার ইস্যু হবে এবং সেটা দিয়ে আপনি টাকা কালেকশন করতে পারবেন এবং ইনস্ট্যান্ট করতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনার পে অর্ডার ইস্যুর জন্য একটা নির্দিষ্ট চার্জ প্রযোজ্য হতে পারে। এটা এক এক ব্যাংকের চার্জ এক এক রকম হতে পারে, সেটা আপনি ব্রাঞ্চ থেকে জেনে নেবেন। এক এক ব্যাংকের চার্জ মনে করেন 1 লাখ টাকায়
20 টাকা বা 25 টাকা বা 15 টাকা এরকম হতে পারে হতে পারে। এটা অ্যাকচুয়ালি এক এক ব্যাংকের চার্জটা এক এক রকম এক এক রকম। এটা আপনি ব্রাঞ্চ থেকে কর্তব্যরত অফিসারের কাছ থেকে আপনি একটু জেনে নেবেন। তো এই হচ্ছে আপনার সিস্টেম, যে আপনার যদি চেক বই বা আপনার যদি এটিএম কার্ড বা ডেবিট কার্ড না থাকে তাহলে আপনার টাকা উইথড্র করার সিস্টেম। অর্থাৎ আপনার যদি চেক বই বা এটিএম কার্ড বা ডেবিট কার্ড না থাকে সেই ক্ষেত্রে আপনার সবচেয়ে সহজ বা নিরাপদ উপায় হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে আপনি একটা পে অর্ডার ইস্যু করবেন এবং সেই পে অর্ডারটা আপনি এনক্যাশ করে আপনি আপনার টাকা উইথড্র করতে পারবেন। অর্থাৎ আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফারের মাধ্যমে পে অর্ডার ইস্যু হবে এবং সেই পে অর্ডারটা ইনস্ট্যান্ট আপনি কী বলে ক্যাশ কাউন্টার থেকে উইথড্র করতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, পে অর্ডারের একটা ফর্ম পূরণ করতে হবে, সেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং আপনার নাম ঠিকানা যাবতীয় তথ্য দিয়ে আপনি কর্তব্যরত অফিসারকে দিবেন এবং উনি আপনার নামে একটা পে অর্ডার ইস্যু করে দেবেন। এই হচ্ছে আপনার কাজ। তো এই এইভাবে আপনি আপনার তো এইভাবে খুব সহজভাবে সহজ উপায়ে আপনি চেক বই বা ডেবিট কার্ড ছাড়াই আপনি একটি ব্যাংক থেকে আপনি খুব সহজে আপনার টাকা ইমার্জেন্সি মুহূর্তে আপনি উইথড্র করতে পারবেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং বন্ধুরা, আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমি আজকে খুব এক্সাইটেড, কারণ আজকে যেটা দেখলাম যে আমার ভিউয়ার্স খুব কম এবং সাবস্ক্রাইবারও খুব কম, কিন্তু আমার ভিডিও আপনার দেশের বাইরে থেকেও দেখা হয়, এই জন্য আমি মানে খুবই আনন্দিত এবং এটা অ্যাকচুয়ালি আমার অ্যাচিভমেন্ট। আমি যেটা আজকে দেখলাম যে আমার ভিডিও আপনার ইন্ডিয়া তারপরে কুয়েত থেকে দেখা হচ্ছে, তো ওই সকল ভিউয়ার্সদের বা ফ্রেন্ডদেরকে আমার অসংখ্য ধন্যবাদ যে তারা আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং আমার দেশের মানুষ আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি আমার অ্যাচিভমেন্ট। তো আপনারা দোয়া করবেন যাতে আমি আপনাদেরকে একটা তথ্য নির্ভর তথ্য দিয়ে যেতে পারি এবং আপনাদের সাথে আমি সেবা করতে পারি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।